ওকে ফুটফুটে সুন্দর যদি তারে করো আদর মন ভরে এবং আমি অনুভব করছি একবারে স্কাব যাবে ফেশিয়াল ক্রিম একটু ব্লিচিং পাউডার একটু সিরিজ কাগজ একটু ভিম বা স্কর্চ ওয়াইপ একটু ফিনাইল হারপিক এগুলো দিয়ে করলে মানে একটু এফেক্টিভ রেজাল্ট পাওয়া যায় আমি নয় মানে কমেন্ট সেকশনের লোকজনই বলছে আর কি বিবস্ব পরিষেবা হ্যাঁ দারুণ পরিষেবাটা আপনার সোহাগ চাঁদ বদনের পাশাপাশি যদি একটু ডায়মন্ড মূলক দাঁতেও দেওয়া যেত মানে কালের থেকে বেশি মানে তো আপনার দাঁতে দেখতে পাচ্ছি পুরো হলুদ বাচ্চা মানুষের হাগু এর থেকে কম হলুদ থাকে কিভাবে করতে গিয়ে কি হয়ে যাচ্ছে ডিজে অরুণবাবু একটু ভিজে সিরিজ কাগজ দিয়ে আপনার দাঁতটাকে আগে ঘষিয়ে নিন কারণ এই অবস্থায় যদি ডেন্টিস্টের কাছে যান উনি বলবে আগে আপনি গাড়ির গ্যারেজে যান সেখানে সার্পার ওয়াটার গাম দিয়ে যেভাবে গাড়ি পরিষ্কার করা হয় আগে আপনার দাঁতটাকে সেভাবে হালকা পরিষ্কার করে নিয়ে আসুন তারপরে আমরা আমাদের কাজ শুরু করতে পারবো কারণ যে লেভেলের হলুদ শ্যাওলা পড়েছে আপনার দাঁত অবধি পৌঁছতে গেলে আমাদের ড্রিল মেশিন লাগবে আমরা ডেন্টিস্টের কাজ তখনই শুরু করতে পারবো এই শ্যাওলার মাত্রাটা যখন হালকা পাতলা হবে বিশ্লেষিত আলোচনা করবো তিনি আমাদের সকলের অপ্রিয় সোনামধন্য কুখ্যাত ধন পে পরোটার ওয়ান এন্ড অনলি নিজেকে জোকারে নিজেই পরিণত করলি সে ডিজে করুণ বাবুর সেলুনের ভিডিও যেখানে আমাদের ধন পে পরোটা গোবরের থেকে অর্গানিক হার্বাল জিনিস কিছু হতে পারে না তো মুখে আপনি গোবর মেখে রোদ্রে দাঁড়িয়ে থাকুন এক হচ্ছে আপনার মুখ একটু অর্গানিকালি পরিষ্কার হবে দ্বিতীয়ত সেই গোবর শুকিয়ে গেলে ঘুটে তৈরি হবে সেটাকে কেকরে তুলে নিয়ে উনুনে ঢুকিয়ে আপনি ছেঁড়া বড়টা তৈরি করতে পারবেন ভালো লাগছে তো কাকা একবার কাকার পটি করার ভিডিওটা করো না দাদা প্লিজ সত্যি বলছি ভিউ হবে হ্যাঁ এটা কিন্তু মানে ভালো উপদেশ দিয়েছে কাকার পটি করার ভিডিও হালকা ব্লারফার করে যদি কমিউনিটি গাইডলাইন ফলো করে যদি আপলোড করতে পারো ভিউজ এ ভিউজ এবং সেলুন ফেলুন রাস্তাঘাটে মামাদের সাথে কোমর তোলানো এই সকল ভিডিও না করে ওটা যদি জাম্পি মারতে হয় ভিউজ এর জন্য একবারে ডিরেক্ট বাথরুমে জাম্প পারো না দুনিয়া হাসিনো কা মেলা হ্যায় মেলে মে এ ডিজে অরুণ কা দিল আকেলা দুনিয়া হাসিনো কা মেলা হ্যায় সেলুন মে এক কালো পাঠা হ্যায় এই ছি 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 এগুলো বলতে নেই পাঠা কেন বলছো পাঠার অপমান বোধ করবে না ডিজে অরুণ দাদা আমি আপনার অনেক বড় ফ্যান আপনার সব ভিডিওতে গালাগালি দিই পাগল দেশ বাকিটা আপনারা বলুন না বললাম না মনে মনে শুনে নি আমি অনুভব করছি আস্তে আস্তে পরবর্তী এটা খুব ভালো হাতের মধ্যে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে কমেন্ট করেছে সেলুন থেকে বেরিয়ে আয় আসো এখানে যারা যারা আছে যারা যারা থাকেন ইমিডিয়েটলি অ্যাডমিট এনি মেন্টাল হাসপাতাল ফর চেক আপ মেন্টাল হেলথ এটা ঠিকঠাক বলেছেন আর কি মেন্টাল হেলথটা খুব দরকার আজকালকার দিন কারণ ছেঁড়া পরোটা আর তুলতুলে তুলতুলে চর্বিযুক্ত পাঠার মাংস বিরিয়ানি খেয়ে খেয়ে তো মানুষের পেটের হেলথ এমনি 12টা বেজে গেছে অ্যাটলিস্ট মেন্টাল হেলথটা একটু ঠিকঠাক থাক ফেসবুক খুললেই পাঠার চর্বি বিরিয়ানির ঘি ছেঁড়া পরোটা এইসবই লিভার ভারমে চলে গেছে এখন মেন্টাল হেলথটাই আমাদের সম্বল যাই হোক কাকা কিরকম ফিলিংস লাগছে কাকা পরবর্তী কমেন্ট করেছে ড্যাশ 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 বাচ্চা ফুটফুটে সুন্দর ফুটফুটে সুন্দর যদি তারে করো আদর মন ভরে থাকবে কাছে তোমার কাছে প্রাণ জুড়ে সামথিং খুব সুন্দর একটি হৃদয় ছুঁয়ে যাওয়া গান না প্লিজ এরকম কমেন্ট করবেন না আপনারা মানে আমি নিজেও একজন ডগ লাভার তো কুকুরের বাচ্চাকে অপমান করা হচ্ছে ভাবতেও খারাপ লাগে বেঙ্গলের বাইরে সব ব্লগাররা কত নতুন নতুন ফুডের খোঁজ চুর ট্রাভেল আর্ট কত কিছুর ভিডিও আনে কত আপডেটেড আর এরা কিনা ফোন পে পরোটা চুল দাড়ি কাটা ফেস ওয়াশে সব এসব ভিডিও আপলোড করছে কিছু বলার নেই এটা একটা জেনুইন কমেন্ট করেছে মানে বাংলায় ফুড ব্লগিং কেন সবকিছুতেই এখন কন্টেন্ট নয় এখন ক্রিঞ্জ ক্রিয়েট হয় মানে ক্রিঞ্জ আরেকটু বেটার হলে ক্রিঞ্জার আরেকটু বেটার হলে ক্রিঞ্জেস্ট এভাবে ভিউ বাড়তে থাকে তবে তার আগে একটি ছোট্ট ঘোষণা বন্ধুগণ তোমরা তোমাদের গেমিং নলেজকে ইনকামে পরিণত করতে পারো হ্যাঁ বন্ধুগণ মেলবেট হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে তোমরা তোমাদের গেমিং নলেজকে নেক্সট লেভেলে নিয়ে গিয়ে টাকা ইনকাম করতে পারো এর ইন্টারফেস খুবই সহজ বন্ধুগণ জাস্ট প্রেডিক্ট ম্যাচ আউটকাম জয়েন থ্রিলিং গেমস অ্যান্ড স্টার্ট উইনিং আর তোমার উইনিং তুমি ইউপিআই এর মাধ্যমে খুব সহজে উইথড্রল করতে পারবে আর এই প্ল্যাটফর্মের সিকিউরিটি টপ নচ 24/7 কাস্টমার সার্ভিস তুমি পেয়ে যাবে যে কোনো প্রবলেম আর মেলবেটে রয়েছে প্রচুর অফার আর প্রমোশন যেটা তোমার এক্সপিরিয়েন্সকে আরও এনহ্যান্স করবে আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড সিনেবাব যদি ইউজ করো তাহলে 40,000 টাকা পর্যন্ত ওয়েলকাম বোনাস পেয়ে যাবে তো দেরি কিসের বন্ধুগণ সাইন আপ করো মেলবেটে আর তোমাদের গেমিং এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে প্রচুর প্রফিট আর্ন করো আর সকাল থেকে খুব ট্রায়ার্ড ছিলাম তো খুবই ট্রায়ার্ড সেটাই কি দাদা এবার একটু নায়ক নায়ক লাগছে পরবর্তী কমেন্ট করেছে মানুষ মূল্যবান না দাদা সময় মূল্যবান সময় ঠিক আপনাকে বলবে কত গমে কত পরোটা হয় ফোন পে পরোটা ওয়ার্ল্ড ফেমাস না উনি আর এখন বলতে পারবে না কত গমে কত পরোটা হয় দোকান তো ছেড়েই দিয়েছে যেটা কাজ সেটাই ছেড়ে দিয়েছে তো বাচ্চো কিন্তু এই যে দারুণ ভাবে কিন্তু একদম এয়ার টায়ার কাটিং ফাটিং হয়ে একদম সেই লাগছে এর পার্সোনাল নাম্বারটা কিও আমায় দেবেন প্লিজ আমি পার্সোনালি কিছু বিলুপ্ত প্রায় গালাগালি এনাকে দিতে চাই প্লিজ হেল্প মি কি করে কোথা থেকে পাও ভাই ফটোগুলো
প্লিজ দাঁতগুলো ভালো করে ব্রাশ করুন, মনে হয় মুখের যা গন্ধ ছাড়েছি। ছি সত্যি ছি, ইমাজিনেশন পাওয়ার সত্যি ভালো, দেখে সত্যি তাই মনে হয়। মানে এটিএম রেশনের লাইনে গেলে শুধু হা করে দিতে হবে, লাইন ফাঁকা গন্ধে। এই যেরকম আমার লুকটা চেঞ্জ, এই লোকটার জীবনে পরোটা বেঁচেছে সোয়াগ। শালা আমার বাবা এত বছর ধরে সোনারূপা বেঁচেও এত সোয়াগ করতে পারেনি, কারণ আপনার বাবা ভদ্রলোক, উনি সোনারূপা বিক্রি করে নিজের জন্য যদি একটা মোটা সোনার চেনও বানান, দেখবেন আপনার বাবা উপরে তিন চারটে বোতাম খুলে সেই সোনার চেনটাকে সোয়াপ করবে না। শখ করে বানিয়েছে, ঠিক আছে পড়লাম, একটা বোতাম খুলে রাখলাম বা দেখালাম কি দেখালাম না, নিজের জন্য পড়েছি নিজের জন্যই রাখলাম। উনি ছেঁড়া বড়টা বিক্রি করে এদিক ওদিক মামনিদের সাথে কোমর দুলিয়ে নেচে গাল ঘষিয়ে মুখ ঘষিয়ে সোনার চেন বানিয়ে পড়েছেন, সেটাকে চার পাঁচটা বোতাম খুলে বুকের লোমের সাথে সোয়াপ করছেন। এসা বাত হ্যায়, মানে সোয়াগ ওয়ার্ডটা এর জন্য অ্যাপ্রোপ্রিয়েট নয়, ডিকশনারি থেকে উড়ে যাবে যদি ডিজে অরুণের সাথে সোয়াগ কথাটা ব্যবহার করা। এটাকে বলা ছাপড়িগিরি, ক্রিঞ্জার ক্রিঞ্জেস্ট ফোন পে পড়াটা। আর ইনি সেলুনে আসার পরে দেখুন পেছনে ওই ফোন পে যে কিউআর কোড, সেই কিউআর কোডটা ছিঁড়ে গেছে, মানে ইনার পেমেন্ট ফোন পে কিউআর পর্যন্ত এক্সেপ্ট করতে চাইছে। পাত্তা হিলতা হ্যায় হাম রাবণের মতো গিলতা হ্যায়, আর চারদিকে কতগুলো সস্তার ব্লগার ঘুরে বেড়ায়। যারা দাদা এটা বলো একবার, এটা লোকটা বলো একবার, দারুণ দিয়েছো দাদা আরেকবার বলো, বার খাইয়ে বারমুটা বানিয়ে ফেলে, নিজেকে সেলিব্রিটি ভাবতে আরম্ভ করেছে আমাদের ডিজে মুরুন্দা। মানে সেলিব্রিটি নয়, শালির বেটি। আমি যে ওয়ার্ডটা তৈরি করেছিলাম শালির বেটি, এটা আপনার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। মানে আমি সংজ্ঞাটা তৈরি করেছিলাম, উদাহরণ আপনি ক্রিয়েট করলেন, ডিজে অরুণটা সস্তার শালির বেটি। মোষকে ফেয়ার অ্যান্ড লাভলি মাগাচ্ছে, সাদা হবে না। কেন তোমরা জীবজন্তু গুলোকে অপমান করছো বারে বারে? আঠা গেল, কুকুর গেল, মোষ, প্লিজ তোমরা ড্রেনে নেমে আসো। পৌরসভার পচা ড্রেনের কিছু ব্যাঙাচি এখান থেকে শুরু করতে পারো তুলনা, কারণ ওই ড্রেনের জলের কীটপতঙ্গ ডাঙায় এসে ডিজে অরুণ বাবুকে দেখবে না, নিজেদের অপমান বোধে ভোগাবে না। পশু পাখিদের ইনার সাথে তুলনা করো না, ওনারা অপমান বোধ করবে পশু পাখিরা। মনে হয় কিছুদিন পর আপনারা মানে ব্লগাররা যখন উনি হিসু করবেন তখন ওনার ওটা ধরে দাঁড়াবেন আর ভিডিও করবেন, শুধু এটুকুই বাকি আছে। আমারও তাই মনে হয়, যা সোয়াগ দেখতে পাচ্ছি। দুটো ব্লগারকে বলবে যে তোদের ভিডিওতে ভিউ দিয়ে দিব, আরো দুটো এক্সট্রা ডায়লগ বলে দেবো, আমি মাথায় হাত দিয়ে হিসু করবো, তোরা শুধু ওটা ধরে দাঁড়িয়ে থাক, তাও ধরবে। এই হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ব্লগার। ভাবছি বয়সে বড় গালাগাল দেবো না, কিন্তু কন্ট্রোলই হচ্ছে না, পাগলা ড্যাশ। তুমি বেঁচে আছো এখনো? হে বালাই স্যার, কেন বেঁচে থাকবে? কলিযুগ শুরু হচ্ছে না, কলিযুগ যত অন্তিম পর্যায়ে যাবে এই ধরনের প্রাণীদের আবির্ভাব অত বেশি করে ঘটবে। তো বন্ধুগণ এই ছিল ভিডিওটার কমেন্ট, মোটামুটি কমেন্ট পুরোপুরি শেষ করতে গেলে চার পাঁচটা ভিডিও হয়ে যাবে। তো এখন সোশ্যাল মিডিয়াতে এই দেখা যাচ্ছে, মানে শ্রাদ্ধ বাড়িতে ব্লগ করে একজন ফেমাস হয়েছে, তারপরে শ্রাদ্ধ বাড়ির ব্লগে ভর্তি। কোনদিন তো এমন আসবে যে শ্রাদ্ধ বাড়ির ব্লগ বানানোর জন্য লোকে বয়স্ক রিলেটিভকে ছাদ থেকে ধাক্কা না মেরে ফেলে দেয়। দাদু দিদিমাকে হাসপাতালে ভর্তি করে ব্লগ বানাবে সেই উদ্দেশ্যে হয়তো দাদুর খাবারে জোলাপ মিশিয়ে লুজ মোশন করিয়ে দিল, বুড়ো বয়সে পায়খানার সাথে হয়তো জীবনটাই বেরিয়ে গেল, এরমও হতে পারে, এটা সব পারে। আগে রোমান্টিক ছেলেমেয়েরা হোয়াটসঅ্যাপে তার প্রেমিক প্রেমিকাকে স্ট্যাটাস দিত, ইয়োর কিস ইজ মাই ড্রাগ। এখনকার ইয়ং জেনারেশনের ইয়োর ভিউজ ইজ মাই ড্রাগ, মানে আপনি ভিউজ দাও, তার জন্য যত নিচে নামতে হয় আমি নামবো। তো বন্ধুগণ আজকে ছিল এই আমার ফানি ফেসবুক পোস্টের পোস্টমর্টেম চুলচেরা বিশ্লেষিত আলোচনা। এরকম ভিডিও যদি আরও দেখতে চাও জানাও যে এরকম ভিডিও বানাও, মানে এই ধরনের পৌরসভার নোংরা ড্রেনের ব্যাঙাচিগুলো রয়েছে বলেই আমাদের মতো রোস্টাটা মাঝে মধ্যে কন্টেন্ট খুঁজে পায়, নাহলে কত মাথায় আসবে বলো? এরা চোখের সামনে ঘুরে বেড়ায় বলি তো রাগের উদ্বেগ হয় একটা রোস্টিং ভিডিও বানাতে পারে। একদিক থেকে সবকিছুর একদম খারাপ দিক রয়েছে, ভালো দিকও রয়েছে, আমাদেরও তো কাজটা চলছে আর কি। তো ভিডিওটি পুরোপুরি এন্টারটেনমেন্ট পারপাসে বানানো, কাউকে পার্সোনালি হেড দেওয়ার কোনো দরকার নেই। দেখো শোনো হাসো হালকা মতো শুয়ে পড়ো, দ্যাটস ইট। তো ভালো থেকো সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা টাটা। উত্তর বাচ্চা ফুটফুটে সুন্দর।